Hello, bondo call. Aaj mo apnaal ko be loisu ekhon notun gari. Jikhon hoyse TVS Rider bike. Aro ei bike khon agote mo dekha pona silum. Eto 2021 er notun ke launch korise. Khub dhuniya bike khon aro mo ekhon personally solaiyo saisu apnaal kor bape mo aaj video to loisu. Aro ei bike khon video to apnaal ke babo je bike khon dams pabo tarpor bike khon looks gute kini mo cover koribole chesta korim. So pum prothome mo bike khon osole aisu. Bike khon notun ke diya hoyse ta digital meter jitu aajikali pray digital meter dekhibole apnaloke bike ot puwa jay hetu iyateo ase. Sabi jitu bhorua point ase etu upor ase digital meter tolote left side apnaloke jodi side je hole upper deparer Switch দিছে আৰু সিগনেল লাইট আছে আৰু হৰ্ন আছে আৰু ৰাইট সাইডে আপোনালোক সেলফ ষ্টার্ট পোৱা যায় আৰু এটা ইয়াতে ইকো সিস্টেম আছে পাৱাৰ সিস্টেম এটো কি হয় আমি পাছত বুজিম আৰু বাকি জি নরমাল বাইকত থাকে গুটেখিনি ফিচাৰছ আছে ইয়াতে আপোনালোক টিউবলেস টায়ার পাব আৰু ডিস ব্রেক আছে ফ্রন্টৰ পিনো ডিস ব্রেক আছে ইয়া চাই লক আৰু আমি যদি বেকৰ পিনে যাও তেতিয়া হলে কোনো ধৰণৰ ডিস ব্রেক দেখিবলে পোৱা নাযায় আৰু যেটো ইয়াৰ সিটিং কেপাসিটি আছে হেটো হৈছে টু রাইডার টু হয় দুজন উঠিব পাৰিব এজনে চলাব পাৰিব আৰু পিছফালে এজন উঠিব পাৰিব আৰু ধুনী আগফালে যদি আপোনালোকে সাইডৰ খুব ধুনিয়া লুকস আছে ডাবল হেডলাইটৰ দৰে দেখিছো চাও ইয়াতে হয় ডাবল হেডলাইট আছে মই এটো জ্বলাই কেনে আপোনালোকক দেখাই দিম এই বাইকখন লৈছে সুশাংক সুশাংক হাই কৈ দিয়া হাই সো ফ্রেন্ডস এম হৈছে সুশাংক আৰু মই সুশাংক জি হক সুশাংক তোমাৰ বাইকখন লোৱা কিমান দিন হ'ল মোর বাইকখন ল তোমার এক মাহে হব তোমার নভেম্বর মই 2 তারিখে লৈছিল তো আজি এক মাহৰ অলপ বেছি হব তোমার হয় সো তুমি বহুত বাইক আছে মার্কেটত এইখন বাইক কি চয়েস কইলা মই চয়েস করিলো কারণ এইখনত নতুন কে বলাইছে প্লাস আৰু এইখনত মানে নতুন আপোনার নতুন ফিচাৰছ বহুত দিছে তোমার যেনেকুৱা ইকোমোড পাৱাৰ মোড দিছে প্লাস আপোনার মিটাৰটো বহুত ফিচাৰছ আছে মিটাৰত তো মই কম্পেয়ারিজন করে চাই কিনে মানে পালো যে এইখন মোর ভাল লাগিছে কম্পেয়ার করলে এখন নতুন ফিচার আছে প্রাইজও প্রায় সেমে হয় তো সেটা ভাবি কিনে মই এখানে চুজ করল এটা ইকো মোডর যে কথা কলা তুমি ইকো মোডর কথা এটা কি হয় এটা ইকো মোড পাওয়ার মোড আপনার ইকো মোডত থাকলে আপনার এটা ইকো মোডত চলালে আপনার মাইলেজের কারণে ভাল হয় এই ইকো মোড আছে আর এই আপনার পাওয়ার মোড আছে তো পাওয়ার মোডত হলে ভাল আপনার হাইওয়ে চলালে বা আপনি পাওয়ার মোড ইউজ করবো আর যদি এনে আপনার সিটিত চলায় যদি আপনি তেনেহলে আপনি ইকো মোড ইউজ করব পারে এই ওকে মানে যদি স্পোর্টস মোড ধরে লওয়া যে স্পোর্টস বাইক থাকে ডাবল ফিচার মাইলেজ ক্ষেত্রে পাওয়ার হয় ইঞ্জিন পাওয়ার সেই সিস্টেম আছে সো ইয়াতে মই দেখিলে পাইছো যে এটা সিঙ্গল ডিস্ক ব্রেকে আছে এই যদি আমি চাও এই মডেলত তুমি টপত যেটা কিনব গেছিলা টপ মডেলত ডাবল ডিস্ক ব্রেকের অপশন দিছিল নে নাই ডাবল এইটো এখন যেতিয়া ওলাইছিল তেতিয়াতো ইয়াতে ডাবল ডিস্ক ব্রেকৰ অপশন নাছিল এইটো পিছলৈকে চাগে সিহঁতে আৰু ওলাব কিন্তু প্ৰথম কিন্তু এতিয়া টপ মডেল এইটোৱে আহিছিল আৰু এইখনে মানে এইখনে হয় এইখন টপ ওকে আৰু ইয়াৰে যিটো আমি মই ক'লোঁ যে ডাবল হেডলাইট আছে এইটো জ্বলাই দিছোঁ এবাৰ জ্বলিয়ে থাকে দিনত এনেই ষ্টাৰ্ট কৰি দিলে জ্বলিব ন ষ্টাৰ্ট কৰি দিয়া এবাৰ সো আপোনালোকে দেখা পাইছে ডাবল এল ই ডি লাইট হেডলাইটত দুটা লাইট আছে প্ৰায় আজিকালি কমন হৈ গৈছে আৰু তলপিনে এটা লাইট টাইপ দেখিছোঁ এইটো কি পাৰ্কিং লাইট নেকি না 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 এইটো নহয় যে পার্কিং লাইট নহয় ন পাঁচ লাইট হয় বন্ধুসকল এই যিটো আপোনালোকে তলপিনে দেখা পাইছে এইটো পাঁচ লাইট হয় সো খুব ধুনীয়া হেভি লুক আৰু এইখন বাইকখন মই পাৰ্চনেলি নিজে চলাই চাইছোঁ বন্ধুসকল চফ্ট হয় বাইকখন ইমান ধুনীয়াকৈ বনাইছে মোৰ বহুত ভাল লাগিছে বাইকখন যদি আপোনালোকে ল'ব বিচাৰে তেতিয়াহ'লে ল'ব পাৰে শ্ব'ৰুমৰ ওচৰত যায় যদি আপোনালোকৰ কাৰণে এইখন বাজেট বাইক হ'ব আৰু এইখন বাইকখন কিমান লৈছিলে দাম আপোনাৰ ইয়াৰে নেক প্ৰাইচ আছিল 1,48,048 হয় 1,48,048 আৰু যিহেতু এতিয়া বন্ধুসকল জি এছ চি চি এছ টি মিলি কিনে বস্তুবোৰৰ দাম পাইছে গতিকে অলপমানটো দাম হ'বই আৰু আপোনালোকে যদি এটা কে টি এম ল'ব যায় তেতিয়াহ'লে 2 লাখৰ ওচৰতে হ'ব আৰু মই ভাবোঁ আপোনালোকে কে টি এম লৈ ষ্টাইল কৰাতকৈ এনেকুৱা এখন ধুনীয়া বাইক হয় এইখন লৈ কিনেও আপোনালোকে বহুতখিনি ষ্টাইল কৰি দিব পাৰিব ফটো উঠিবৰ কাৰণে ধুনীয়া আৰু লুকছৰ ফালৰ পৰা যিহেতু নতুন আহিছে খুব ধুনীয়া লুকছ দিছে আৰু এটা মোক ফিচাৰ্ছ ক'ব শশাংকৰ আমি ফিচাৰ্ছটো শুনি লওঁ আহক আচ্ছা আৰু ইয়াতে আৰু এটা ফিচাৰ আছে তেতিয়া মই ক'ব পাহৰিছিলোঁ ইয়াতে এটা ফিচাৰ আছে আপোনাৰ যেতিয়া বাইকখন যেতিয়া আপোনাৰ অন থাকিব অন থাকিলে ইয়াতে আপোনাৰ যেতিয়া বেছি টাইম অন আপুনি ধৰক ট্ৰেফিকত ধৰক ফাঁচি গ'ল তেতিয়া বাইকখন অন থাকিলে অলপ টাইমৰ পিছত এই বাইকখনত ইয়াতে অলপ পিছত দেখাব আপোনালোকে অলপ ৱেইট কৰক ইয়াতে দেখাব আপোনাৰ আপুনি ডিছপ্লেখনত দেখাব এইটো ডিছপ্লেখন দেখাব অলপ কষ্ট হ'ব অ'কে অলপ পোহৰ আছে যে তাৰপিছত ইয়াৰ এ বুলি ইয়াতে এটা চিম্বল আহিব অ'কে তো সেইটো হ'লে এইটো দেখাই আছে এই সিম্বলটো দেখালে বাইকখন মানে অটোমেটিকলি সুইচ অফ হৈ যায় তো এইটো মানে আপোনাৰ পেট্ৰলৰ কাৰণে ভাল আৰু সো ফ্ৰেন্ডছ আপোনালোকে ধৰি লওক ট্ৰেফিক জামত কিবা ফচি গ'ল তেতিয়াহ'লে অটোমেটিকলি গাড়ীখনৰ ইঞ্জিন ষ্টাৰ্টটো বন্ধ হৈ যায় হৈ যাব তাৰপিছত আপুনি লাহেকৈ এইটো
থ্রোটল ডাল দিলে আপনার এগেইন স্টার্ট হয়ে যাবে বাইকখন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে সো বন্ধুসকল যেটা বন্ধ হয়ে যাব তেতিয়া এটু ক্লাচ যেটু আছে ক্লাচটো আপোনালোকে দবাই গিনে জাস্ট এক্সিলেটরটো অকণমান যদি আপোনালোকে ঘুরাই দিয়ে লোকালক স্টার্ট হয়ে যায় আর সেল্ফ কিক মারা প্রয়োজন নাই সো এটু খুব ধুনিয়া বস্তু কনসেপ্ট এটা আনিছে টিভিএসক সচাকর মানিব লাগিছো গোটেই যেটু আগর টিভিএস আসলে আপাসি আসলে সেটু একটা সুপার বাইক আসলে কব গেলে কম দামত আর এই যখন নতুন আনিছে রাইডার লুকসও ভালো পড়াতে ওয়াও প্লাস চলাই কেন কমফর্টেবল আর ফিচার্সও ভালো পড়া খুব ধুনিয়া আনিছে বন্ধুসকল গতি আপনাদের যদি কিনব বিচার তাহলে যাওক শোরুমত যাওক আর যদি কিনা সুদিবলগা আছে প্রশ্ন তেতিয়াহলে মোক আপনাদের কমেন্ট বক্সত কমেন্ট করবেন আর মোর চ্যানেল যদি আপনাদের সাবস্ক্রাইব করে নেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ক আজকাল ইমানে থ্যাংক ইউ বাই বাই সজাগ বাইক দিয়া বাই।